যারা ফোনে কিবোর্ড হিসাবে এই রেডমি কিবোর্ডটা ব্যবহার করেন তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন। সবার আগে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, যারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আমরা একটি সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করেছি, যেই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ফ্যাক্ট ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো রেডমি কিবোর্ডের এই গোপন ট্রিক্সটি হচ্ছে কপি পেস্ট নিয়ে। নর্মালি আমরা যেটা করি, কোনো কিছু প্রথমে কপি করি, সেই কপিটা পেস্ট করার জন্য লং প্রেস করি। সাপোজ আমি এটা এখান থেকে কপি করে নিলাম, দেন এটা কপিটা কোনো জায়গায় পেস্ট করার জন্য রেডমি কিবোর্ড দিয়ে ফার্স্ট অফ অল আমরা যেটা করি, এখান থেকে কিবোর্ডে গিয়ে ফোনের স্ক্রিনটাতে ট্যাপ করে ধরে রাখি, দেন এখানে পেস্ট বলে একটা অপশন চলে আসে, আমরা এই পেস্ট অপশনে ক্লিক করে তারপর এই লেখাটা পেস্ট করে দিই, যেটা কিন্তু একটু ঝামেলার মনে হয়। কিন্তু রেডমি কিবোর্ডের এই গোপন ট্রিক্স অনুযায়ী এখান থেকে আপনি যে কোনো লেখা পেস্ট করতে পারবেন স্ক্রিনে লং পেস্ট করা ছাড়াই। তার জন্য আপনি যেটা করবেন, এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা লেখা কপি করে নিলাম, দেন এটা পেস্ট করার জন্য নতুন নিয়ম অনুসারে পেস্ট করার জন্য যেটা করতে হবে, আপনি ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের স্ক্রিনে টাইপ অপশনটা আসবেন, দেন আপনি এখান থেকে আপনার কিবোর্ডের যে ভাষাটা রয়েছে এটা আপনি অবশ্যই ইংরেজিতে করবেন। ইংরেজি করা হয়ে গেলে এবার এখানে আপনি আপনার অক্ষরটা ছোটো হাতের বড় হাতের যাইসা করে নিতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে ভি বল একটা অপশন, ভি বল একটা লেটার রয়েছে কিংবা অক্ষর রয়েছে, এবার আপনি এই ভি অপশনটাতে ট্যাপ করে ধরে রাখবেন। সো দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু অটোমেটিকলি স্ক্রিনে পেস্ট হয়ে গেছে, পূর্বে কিন্তু এখানে লং প্রেস করে ধরে রাখতে হতো তারপর পেস্ট করতে হতো। এখন থেকে আপনি জাস্ট আপনার ভি রেডমি কিবোর্ডের ভি অপশনটাকে ভি অক্ষরটাকে ট্যাপ করে ধরে রাখবেন, পেস্ট হয়ে যাবে। আপনি নর্মালি অন্য কোনো এই ট্রিক্সটি না জানা থাকলে আপনি কোনো জায়গায় কোনো লেখার মাঝখানে কোনো লেখা পেস্ট করতে চাইলে যেটা করতেন, এখান থেকে সাপোজ এই লেখাটার মাঝখানে আমি একটা লেখা পেস্ট করতে চাচ্ছি কিবোর্ডে যেটা কপি রয়েছে, সো এটা করতে গেলে কিন্তু একটু ঝামেলার হতো। কপি পেস্ট করতে গেলে লেখার মাঝখানে কপি পেস্ট করতে গেলে সম্পূর্ণ লেখাটাই রিমুভ করতে হতো, কিন্তু এখন থেকে আপনি যেটা করবেন জাস্ট আপনি আপনার কিবোর্ডের যেখানে যেটা পেস্ট আপনার কিবোর্ডে যেটা কপি করা রয়েছে সেটা যে কোনো জায়গায় পেস্ট করার জন্য জাস্ট আপনি আপনার এখানে ক্লিক করবেন, দেন আপনি আপনার ভিটাকে আপনার অক্ষরের ভিটাকে ট্যাপ করে ধরে রাখবেন, আপনার কিবোর্ডে যেটা কপি করা থাকবে অটোমেটিকলি এখানে পেস্ট হয়ে যাবে। এটাই ছিল রেডমি কিবোর্ডের গোপন ট্রিক্স, জাস্ট আপনি যে কোনো লেখা পেস্ট করতে পারবেন যে কোনো জায়গায়, জাস্ট আপনি ভি ট্যাপ করে ধরে রাখবেন। সো আপনাদের মধ্যে কে কে এই ট্রিক্সটা আগে থেকে জানতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওর মাধ্যমে উপকৃত থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।